আসসালামু আলাইকুম, ফার্ম ইন্ডাস্ট্রি বিডির পক্ষ থেকে কবির আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি ব্রিড নিয়ে আলোচনা করব, যেটি বর্তমান ফ্যান্সিয়ারদের পছন্দের তালিকার এক নম্বরে রয়েছে। এটি হলো ডেনিশ টামলার পিজন। ডেনিশ টামলার পিজনের মূল আদিবাস মূলত ডেনমার্কে। তো বর্তমান সময়ে ডেনমার্ক ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে, এবং মোটামুটি আমাদের বাংলাদেশেও এর প্রচুর পরিমাণে ব্রিড হচ্ছে এবং এটা চলমান রয়েছে, এবং এটার দীর্ঘদিন ধরে জাত উন্নয়নের মাঝে রয়েছে এই কবুতরটি। এই কবুতরটির আসলে প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা লক্ষ্য করি সেটা হলো এর অত্যন্ত দৃষ্টিনন্দন ঠোঁটের কালার এবং চোখের যে উজ্জ্বলতাটা। তো এই কবুতরটার মূলত দুটি কালারই সব থেকে বেশি জনপ্রিয়, সেটির মাঝে একটি হলো ব্ল্যাক এবং একটি হলো হোয়াইট। এছাড়াও এই কবুতরটা বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন অন্যান্য আমাদের কবুতরগুলো রয়েছে, যেমন ব্লুবার্ড, ব্লু, টিচেক, অ্যান্দালুজিয়ান, বিভিন্ন কালারের কবুতরটা হয়ে থাকে। প্রায় মোটামুটি অন্যান্য কবুতরগুলো যতগুলো কালারের হয় তার মাঝে এটিও অনেক কালারফুল হয়ে থাকে। ডেনিশ টামলারের বিভিন্ন কালারের সাথে এর কিছু ভেরিয়েন্টও লক্ষ্য করা যায়, যেমন এটি দেখতে পাচ্ছেন একটা মাফেট ডেনিশ টামলার। এটার মূলত মাফেট কবুতরের মতোই এর হেড শেপটা হয়ে থাকে, এবং সবথেকে যে কালারটা সবথেকে চোখে আমার ভালো লাগে এবং অন্যান্যদের কাছেও সেটা ভালো লাগে সেটা হলো হোয়াইট। বিশেষ করে এর সাদার মাঝে যে ঠোঁট এবং এর পায়ের এবং চোখের যে ঘেরটা, যে লাল অংশটা, এটা আসলে আমাদের অনেকটা মুগ্ধ করে ফেলে। এবং সবথেকে কালোর যে ভেরিয়েন্টটা, কালোর ভেরিয়েন্টের মাঝে যে গ্লোসিনেসটা, আসলে এর কাঁধের এবং পুরো বডির উপর একটা গ্রিনিশ টেন্স রয়েছে, যেমন আর্চেঞ্জেলের মাঝে আমরা খেয়াল করে দেখি। তো এই টোনটা এবং বিশেষ করে হোয়াইটের যে চোখের গিয়ারগুলো, এগুলোর জন্য এই কবুতরটা সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যালমন্ড ব্লাডের কিছু কবুতর দেখা যাচ্ছে। তো মূলত আসলে আমাদের ফ্যান্সিয়ারদের এই কবুতরগুলোর সব থেকে যে জিনিসটা খেয়াল করা উচিত কেনার সময়, সেটা হলো এর কালারের, ঠোঁটের এবং চোখের ঘেরের কালারটা। তো আসলে আমাদের বর্তমান সময়ে ডেনিশ কবুতরগুলো আসলে মোবাইলে যে এডিটিংয়ের মাধ্যমে যে কবুতরগুলোকে আমরা দেখতে পারি, আসলে এই কবুতরের মাঝে এর বৈশিষ্ট্য বা ঠোঁটের, বিশেষ করে ঠোঁটের এবং চোখের কালারটা অনেকটা ইম্প্রুভ করে দেওয়া হয়, বা এডিটিংয়ের মাধ্যমে এটার ব্রাইটনেসটা এবং এর লালটা অধিক আকারে বেড়ে যায়। আসলে আমি আমাদের এই ফ্যান্সিয়ারদের, যারা নতুন, বিশেষ করে নতুনদের মাঝে এই জিনিসটা আমি খেয়াল করে দেখেছি, যারা মোবাইলে এই এডিট করা, বা আসলে মোবাইলগুলোর এখন ফিচার্সগুলো এমনভাবে তৈরি করা থাকে যে কোনো একটা ছবি, ন্যাচারাল ছবিও অনেকটা মানে কালারফুল হয়ে আসে আমাদের সামনে। তো ডেনিশ কবুতরের যেহেতু সৌন্দর্যটাই মূলত এর ঠোঁটের কালারের কারণে, ঠোঁটের এবং চোখের এবং পায়ের যে এই তিনটা অংশের যে কালারটা, এটাই আসলে মূলত ডেনিশের সৌন্দর্যের বিষয়। তো সেক্ষেত্রে আমি নতুনদের বা যারা ডেনিশ প্রেমী রয়েছে তাদেরকে আমি ডেনিশ ক্রোয়ের ক্ষেত্রে বা ডেনিশ ব্রিডটাকে নিজের ভালো করে দেখার জন্য হলো আমি মোবাইল থেকে আসলে এর বেশি ইনফরমেশন বা মোবাইল থেকে দেখে একে চয়েস করার মতো ব্রিড এটা নয় বলে আমি মনে করি। এই কবুতরটাকে আসলে একদম সামনাসামনি হাতে গিয়ে, যারা যেখান থেকে কালেক্ট করতে চান, হাতে গিয়ে উপস্থিত হয়ে আসলে দেখে নেওয়া উচিত। কারণ এর ঠোঁটের, বিশেষ করে ঠোঁটের এবং পায়ের কালারটা, এটা অনেকটাই মোবাইলে অতিরিক্ত আমি মনে করি যে রেড স্টোনটা চলে আসে, যার ফলে অনেক দেখতে অনেক ভালো লাগে কিন্তু আসলে বাস্তবতা একটু ভিন্ন হয়ে থাকে এই কবুতরটার। তাই আমি মনে করি যে নতুন বিশেষ করে যারা রয়েছে তারা হয়তোবা অনলাইনে বা ছবিতে কবুতরটা দেখে অনেকটা আগ্রহী হয়ে অনেক টাকা ইনভেস্ট করে কবুতরটা নিয়ে ফেলে, কিন্তু আসলে বাস্তবে তাদের হাতে এত ডিপলি রেড কালারের বা এই গিয়ারগুলোনের কবুতর হাতে পৌঁছায় না। তবে কিছু কিছু কবুতর রয়েছে যেগুলোর সত্যিকার অর্থেই মোটামুটি টাইপের এরকম আমরা দেখতে পারি,
যে রেডি স্টোনটা অনেক ভালো থাকে। তো আসলে এই কবুতরগুলো খুবই রেয়ার, তাই আমি বলতে মানে সাজেস্ট করতে পারি যে আসলে আপনারা যারা এই কবুতরটা সত্যিকার অর্থেই ভালোবাসেন বা কিনতে চান, আমাদের দেশেও এখন বেশ কিছু স্পেসিফিক ব্রিডার রয়েছে যারা ড্যানিশ কবুতর পালে বা ব্রিড করে। এখানে কিছু বাচ্চার আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে দেখেন বাচ্চা অবস্থায় এই কবুতরটার ঠোঁটটা কিন্তু অতটা লাল মনে হচ্ছে না এবং চোখের গিয়ারগুলো ওইভাবে বোঝা যাচ্ছে না। তো বাস্তবতা হলো এটা, আসলে এই বয়সের সাথে সাথে কবুতরটার গ্লোসিনেসটা চলে আসে, শরীরের মাঝে যে গ্রিন টিন্সটা রয়েছে এটাও বয়সের সাথে সাথে বেড়ে যাবে, যেমন এই কবুতরটাতে দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে আমি এই জন্য আপনাদের সবাইকে একটা বিষয় খেয়াল করতে বলবো যে এর গলার যে শেপটা এটা অবশ্যই চিকন হতে হবে এবং ঠোঁটের এবং পায়ের কালারটা অবশ্যই রেড হতে হবে এবং চোখের মণিটা বিশেষত সাদা হতে হবে। তো এই বিশেষ অংশগুলো আপনারা খেয়াল করবেন এবং যতদূর সম্ভব খুব ভালোভাবে ইটিডিং ছাড়া যদি কেউ কারো স্থান ভেদে কবুতর দূরত্বের কারণে নিতে না পারেন, অনলাইনেই কেনা বেচা করতে হয়। অনলাইনেও অনেক ভালো ব্রিডার আছে যারা বাস্তব ছবি দেখায়, তো আসলে তাদের কাছে ইডিট ছাড়া ছবিগুলো দেখবেন এবং সেই ছবিগুলোর মারফতেই কবুতরগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তবে আমি এদের দাম বিষয়ে মোটামুটি ধারণা দিতে চাচ্ছি, সেটা হলো আসলে এদের দামটা ওঠানামা করে, তবে ব্ল্যাক এই কোয়ালিটির যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই কোয়ালিটির কবুতর নিতে হলে আপনাকে 40-50 হাজার টাকা খরচ করতে হবে রানিংয়ের জন্য। হোয়াইটগুলোও সেম 40-50 হাজার বর্তমান মার্কেটে যাচ্ছে। ইয়েলোটার দাম সব থেকে কম, যেটা 10 হাজারের মধ্যে পেয়ে যাবেন। তবে অন্যান্য অ্যালমন্ড বা অ্যান্ডালুজিয়ান সব থেকে দামি কালার হয়ে থাকে সবসময়, প্রতিটা ব্রিডের মাঝেই আমরা অ্যান্ডালুজিয়ান কালারটার দাম সবসময়ই বেশি দেখে থাকি। তো সেক্ষেত্রে অ্যান্ডালুজিয়ানের জন্য আপনাকে একটু বাড়তি খরচ করতে হবে, সেটা 90-1 লাখের কাছাকাছি চলে যাবে। এই ধরনের অ্যালমন্ড বা ব্লু এই কবুতরগুলো আপনারা মোটামুটি 40-35 হাজারের মধ্যে পেয়ে যাবেন। তবে এর কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যেমন ম্যাকপাই ড্যানিশ, হেলমেট ড্যানিশ, এই কবুতরগুলো রেড ড্যানিশ, রেডটাও ভালো লাগে তবে রেডটা আসলে মিডিয়াম প্রাইজের মধ্যেই রয়েছে, যেমন 30-35-এর মধ্যেই রয়েছে। তো তারপরেও আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কবুতরগুলোর প্রাইস হয়ে থাকে। আপনারা চাইলে আসলে কবুতর সম্বন্ধে প্রাইসটা আপনারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যে আসলে সেটাকে কবুতর কোয়ালিটি জানলে সেটার দাম নির্ধারণ করা সহজ হয়। তো আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনোভাবে নিজের কাজে লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকন চ্যানেলটির বেল আইকন আপনারা সেট করে দেবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আগামীতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।